नमस्कार बंधुरा, घरोया रान्नाय एकटी नतून पर्वेर जोन्नो आपनादेर स्वागतो। आमी आजके एकटी नतून रेसिपि तैरी करे देखाच्छी, तालेर बड़ा। एटा तैरी करते एखाने निये निएछी तालेर शाँस, चिड़े 75 ग्राम, चीनी 250 ग्राम, ময়দা 400 গ্রাম, 4টি কলা, হাফ মালায় নারকেল কোড়া, 1 চামচ মৌরি, সামান্য একটু লবণ, তেল। আমি এখানে একটা বড় মতো পাত্র নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ছাকুনি। ছাকুনির মধ্যে এই তালের পালটা দিয়ে আমি ছেঁকে নেব। এইভাবে সব পালটা আমি ছেঁকে নিলাম, তাহলে ছুবিগুলো যদি থাকে, দুটো একটা ছোকরা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। ওইগুলো থাকলে আমাদের মুখে লাগলে খেতে খুব খারাপ লাগে। এই যে ছোকরাগুলো বেরিয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম ময়দা, 75 গ্রাম চিড়ের গুঁড়ো, 100 গ্রাম সুজি, 200 গ্রাম চিনি, 1/2 মালাই নারকেল কোড়া। চারটি কলা টুকরো করে দিয়ে দিচ্ছি। অল্প লবণ, 1 চামচ মৌরি। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে চটকে মেখে নেব। আমাদের মাখা হয়ে গেছে, এটা 2 ঘন্টা রেস্টে রেখে দেব। 2 ঘন্টা রেস্টে রাখার পর আমি একটা অন্য পাত্রে তুলে নিয়ে, অল্প করে তুলে নিয়েছি, তুলে নিয়ে এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে কড়ায় বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। এবার এক পিট হয়ে গেছে, এবার অপর পিটগুলো আমি উল্টে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে সব ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার আমি একটা পাত্রে তুলে নেব। মিডিয়াম আঁচে ভাজলাম, খুব বেশি আঁচ দিলে ভিতরটা কাঁচা থাকবে, তাই মিডিয়াম আঁচে ভেজে নিলাম।
দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর ফাপড়া হয়েছে, মুচমুচে হয়েছে, এতে খুব সুন্দর হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।